হাই বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন জিনিস। আমার অনেক মানে ফিমেল বন্ধুরাই আছে যারা আমাকে বলো যে দিদি তোমার ব্লাউজের ডিজাইনগুলো খুব ভালো লাগে, তো তাদের জন্যই স্পেশালি, আর আদার্স নতুন বন্ধুদের জন্য তো অবশ্যই। তাই আজ আমি আমার ব্লাউজ কালেকশান তোমাদেরকে দেখাবো। তো আজকে আমার মানে নটামণি গাছে অনেকগুলো রঙের ফুল ফুটেছে, তো সেটাই আমি প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখেছো যে তোমাদের সাথে আমি আমার গাছে নতুন কোনো ফুল ফুললেই শেয়ার করি। তো চলো এবার আমি শুরু করি। এই ব্লাউজটা দেখতেই পাচ্ছ তোমরা, গলার সামনে একটা সুজি পিস টাইপের একটা ডিজাইন টাইপ করা আছে, সামনে একটা প্রজাপতি করে একটুখানি ঝোলানো আছে দুটো ফিতে, আর এই ছিল পিঠটা। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো এই ব্লাউজ দুটো, এটাও যেটা এটাও এখন আমার পরা হয়নি, তাই আমি এর পাশে কোনো ছবিটা দিতে পারলাম না। আর এটা একটা একদম কলার দেওয়া ব্লাউজ, আর এর সামনে বেল্ট সিস্টেম। তো এটা যে যা মানে সাইজ মতো মানে আটকে নিতে হবে আর কি, তো হুক করাই রয়েছে। আর এটার পুরো পিঠটাই ছিল ভর্তি পিঠ, আর আমি এই ব্লাউজটা পরেছিলাম, তো তাই আমি এটার সাথে একটা পিক দিয়ে দিলাম। এই হচ্ছে ব্লাউজটা, পরলে ঠিক এরকম দেখতে লাগবে। আর এই একটা ডিজাইন, এটাও নর্মালের উপরে, এই সামনে গলা সামনেটা একটু কুঁচি করা রয়েছে, আর পিঠটা এই যে ড্রপের মতন একটা চোখের শেপে করা রয়েছে, আর রয়েছে কিছু লটকান দেওয়া রয়েছে। এই ব্লাউজটাও সেম, এর গলাতেও ঠিক কুচি কুচি করা রয়েছে। এটা আমার বেশ ভালো লাগে বলে যেগুলোতেই একটু ছিটের পরিমাণ বেশি থাকে, তো আমি ওগুলো বানিয়ে নিই। আর এই যে সামনের থেকে যে মানে একটা এক সাইডটা মাপ দিকটাই বেশি পড়বে, তো এই দিকটা এইরকম হাফটা মানে এই রকম নেট দিয়ে করা রয়েছে। তো এই হলো ব্লাউজটা। এই ব্লাউজটা আমার পছন্দের ব্লাউজের মধ্যে একটা। তো এর গলায় একটা দড়ি মাথা টাইপের আছে, ঘাড়ের পিছন দিকে দড়িটা মাথা হবে, তোমরা ডিজাইনগুলো দেখলে আশা করছি বুঝতে পারবে। আর এর পিছনে একটা ড্রপ ডিজাইন করা আছে, তো তাই তোমাদের সুবিধার জন্য বোঝার আমি যেগুলো পরেছি সেগুলোর একটা করে ছবি দিচ্ছি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারবে। এই ব্লাউজটা সুতির পিসের ওপর বানানো, সামনে একটা ড্রপ করা আছে, আর তিনটে লেস পরপর হাতাতে আছে সুন্দর করে বসানো। তো দেখো, আর এর পিঠটা আছে একটু অন্যরকম, ঠিক গোলও না আর ঠিক চৌকোও না, আর এতে ছোটো ছোটো করে বল লাগিয়েছি আমি দেখতে ভালো লাগার জন্য। এই ছিল এই ব্লাউজটা সামনের ডিজাইন। তো আমি মেন ডিজাইন যেগুলো সেগুলোই আমি একটু দেখাবো। আর এই ব্লাউজটাও সুতির পিসের ওপর বানানো, এই যে হাতার যে মানে শিউলি ফুল ডিজাইনটা, এটা আমি নিজে হাতেই বাড়িতে বানিয়ে নিয়েছি। আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ পিঠটার, পিঠের এটার নতুনত্ব হলো এক পাশে এটার মানে সিস্টেমটা আর কি হুকের ঘরগুলো করা রয়েছে। তো এটা একটা হাইনেক ব্লাউজ, এর পিঠটা সেইভাবে তোলা নেই, তো তাই দিতে পারলাম না। এই ব্লাউজটাও আমার সেরকমভাবে খুব একটা একবার কি দুবার আমি পরেছি, অনেক দিনকারই ব্লাউজ, কিন্তু আমার সেরকমভাবে ব্লাউজগুলো সবসময় পরে হয়ে ওঠে না, ম্যাচিং হয় না হয়তো শাড়ির সাথে, সেই জন্য এটাও কোনো সেইভাবে ছবি এখনও অবধি নেই। এটা সামনে পিছনে এই ধরনের করা রয়েছে, ছোটো ছোটো সুতো দিয়ে ওই লটকান বানানো রয়েছে। এটা একটা বাটারফ্লাই টাইপের ডিজাইন, তো এই ডিজাইনটা দেখো অনেকটা রাফেল করে একটাই মানে রাফেল করা রয়েছে, আর পিঠটাতে নর্মালি গলি রেখেছি। আর ব্লাউজগুলো এত আমার মানে ব্লাউজ যে যার জন্য সেইভাবে মোড়া মোড়া হয়ে থাকে এত পাট করে রাখার পরেও। তো এই একটা ডিজাইন, এটা সামনেটা নর্মালি, আর এটার পেছনে চৌকো করে দুটো দড়ি করা আছে পেছন দিকে, এছাড়া এটার সিম্পলের উপরেই বানানো, খুব একটা ডিজাইনই ছোটো হাতা আছে। তো এর পিঠটা ঠিক এই রকম। এবার আমি একটা দেখাবো আর একটা অন্যরকম ব্লাউজ। এটা একটা পিসের ওপরে যে অরেঞ্জ কালারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ওটা ফলস, ওটা সুতির পিস কিনে বানাতে হয়েছে, আর এর পিছনটাও ড্রপ ডিজাইন করা আছে। তো এটার আমার ছবি আছে, তো তোমাদেরকে দিলাম, দেখো দেখলেই বুঝতে পারবে। এরপর যে ব্লাউজটা আমি দেখাবো এটাও নর্মালি ব্লাউজ, সেরকমভাবে কিছু নেই, পান টাইপের ডিজাইন আছে, গ্লাস হাতা আছে, আর পিঠেই চৌকো চৌকো শেপের লটকান করেছি। আর এই ব্লাউজটা অনেকেরই খুব পছন্দের, এটার সামনে একটা বেল্ট সিস্টেম করা রয়েছে, ছিটটা দিয়েই কুঁচি কুঁচি করা রয়েছে, আর এক পাশে বাঁধা এটা, এটা বাঁদিকে বাঁধতে হবে, আর পিঠটা আমি নর্মালি গলি রেখেছি। এই হলো তার ডিজাইন। এবার আমি দেখাবো একটা হাকোবা ব্লাউজ, সাদা, আর এই হাকোবার সামনেটার হাতাতে আমি একটু সাদা পাতলা লেস কিনে লাগিয়ে নিয়েছি, এর পিঠটাও চৌকো করে কাটা রয়েছে, ডবল দড়ি করা রয়েছে।
এই ছিল আমার আজকের ব্লাউজের ডিজাইন। তো এছাড়াও আমার এখনও রয়েছে আরও অনেক ব্লাউজের কালেকশান, তো যেগুলো একটা ভিডিওতে মানে দেওয়া সম্ভবই নয়, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কিন্তু আজকের মতো এখানেই বিদায়।